Hello friends, this is Nasar Ahmed and welcome to Camera Exposure. আমি আজকে আলোচনা করব ক্যানন লেন্সগুলোর STM এবং USM সম্পর্কে। আমি আমার আগের ভিডিওতে নিকনের D এবং G লেন্সগুলোর মধ্যে পার্থক্যগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং আপনারা তখন অনেকেই বলেছিলেন যে ক্যানন লেন্সের যে STM এবং USM যেই বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে একটা ভিডিও বানাতে। তাই আজকে আমি চলে এসেছি STM এবং USM নিয়ে। তো সর্বপ্রথম STM এবং USM এই দুটো লেন্সের কিন্তু একটা ফুল মিনিং রয়েছে। STM যেই লেন্সগুলো রয়েছে এটার মানে হচ্ছে স্টেপিং মোটর এবং USM যে লেন্সগুলো রয়েছে এটা হচ্ছে আল্ট্রাসনিক মোটর। তো এই স্টেপিং মোটর এবং আল্ট্রাসনিক মোটর এই দুইটা মোটরই কিন্তু দুটো লেন্সকে আলাদা করেছে। দুটো লেন্সের মধ্যেই বেশ কিছু পার্থক্য রয়েছে, যদিও পার্থক্যগুলো অনেক বড় পার্থক্য না, তারপরেও কিছু কিছু পার্থক্য রয়েছে যেগুলো আপনাদেরকে জানা উচিত। সর্বপ্রথমে যেটা বলা যায় যে দুটো লেন্সের মধ্যে অটোফোকাস মোটর রয়েছে এবং দুটো লেন্স দ্বারাই আপনারা অটোফোকাসের যে ফিচারটা রয়েছে, যে সুবিধাটা রয়েছে সেটা আপনারা পাবেন। অর্থাৎ STM লেন্স এবং USM লেন্স দুটো লেন্স যখন আপনারা ব্যবহার করবেন তখনই আপনারা অটোফোকাসের সুবিধাটা পাবেন। কিন্তু এই অটোফোকাসের ক্ষেত্রে STM লেন্সগুলো USM লেন্সের তুলনায় কিছুটা নয়েজি হয়ে থাকে। অর্থাৎ STM লেন্সগুলো ইউজ করে যখন আপনারা কোনো কিছু ফোকাস করবেন তখন USM লেন্সের তুলনায় কিছুটা নয়েজিভাবে ফোকাস করবে, অর্থাৎ ফোকাস হওয়ার সময় একটু শব্দ করবে। যে শব্দটা যদি আপনারা USM লেন্সের সাথে তুলনা না করেন, মানে এমনিতে যখন আপনারা STM লেন্স ইউজ করবেন তখন আপনাদের হয়তো শব্দটা খুব বেশি নয়েজি মনে হবে না, কিন্তু USM লেন্সের সাথে তুলনা করতে গেলে সেটা একটু নয়েজি হয়ে থাকে। ঠিক তার বিপরীতে USM লেন্সগুলো একেবারেই নিঃশব্দে ফোকাস করে থাকে STM লেন্সের তুলনায়। দ্বিতীয় আরেকটা পার্থক্য বলা যায় সেটা হচ্ছে STM লেন্স এবং USM লেন্স দুটো লেন্সের যে ফোকাস স্পিড রয়েছে, দুটো লেন্সের ফোকাস স্পিড প্রায় সেম বলা যায়, কিন্তু STM লেন্সের সাথে তুলনামূলকভাবে USM লেন্স কিছুটা এগিয়ে রয়েছে। অর্থাৎ STM লেন্সগুলোর ফোকাস স্পিডটা USM লেন্সের তুলনায় সামান্য একটু স্লো এবং USM লেন্সগুলো STM লেন্সের তুলনায় সামান্য হলেও বেশি স্পিডে ফোকাস করতে পারে। অর্থাৎ এক্ষেত্রেও ফোকাস স্পিডের ক্ষেত্রে STM এবং USM এর মধ্যে একটা পার্থক্য রয়েছে। STM এবং USM লেন্স দুটো লেন্সই কিন্তু চমৎকার ফোকাসিং স্পিড রয়েছে এবং এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালোভাবে STM এবং USM দুটো লেন্সই ফোকাস করতে পারে এবং কতটা দ্রুত ফোকাস করতে পারে। আরেকটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে যে STM লেন্সগুলো যখন আপনারা ব্যবহার করবেন তখন যদি আপনারা AF মোড ইউজ করে থাকেন, অর্থাৎ অটোফোকাস মোড দিয়ে থাকেন, তাহলে আপনারা ফোকাস রিং ঘুরিয়ে, লেন্সের যে ফোকাস রিংটা রয়েছে সেটা ঘুরিয়ে আর আপনারা ফোকাস করতে পারবেন না। অর্থাৎ তখন শুধুমাত্র ক্যামেরা দিয়ে যে ফোকাস করা হয় সেটাই আপনারা করতে পারবেন। ফোকাস রিং ঘুরালে তখন আর STM লেন্সে ম্যানুয়ালি যে ফোকাস সিস্টেমটা রয়েছে সেটা অটোফোকাস মোডে থাকলে আর তখন কাজ করে না। কিন্তু USM লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। USM লেন্সে যদি আপনারা AF মোড দিয়ে রাখেন তারপরও লেন্সের যে ফোকাস রিং রয়েছে সেটা ঘুরিয়ে আপনারা ফোকাস করতে পারবেন। এই ফিচারটা একদমই আলাদা, যেটা STM লেন্সগুলোতে পাওয়া যায় না, USM লেন্সগুলোতে শুধুমাত্র পাওয়া যায়। এদিক থেকেও STM এবং USM এর মধ্যে একটা পার্থক্য রয়েছে। তো USM লেন্সগুলো আবার দুই ধরনের হয়ে থাকে, রিং টাইপ USM এবং মাইক্রোমোটর USM। এই রিং টাইপ USM এবং মাইক্রোমোটর USM এর মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেটা একটা পার্থক্য বলা যায় দামের পার্থক্য। রিং টাইপ USM লেন্সগুলো মাইক্রোমোটর USM লেন্সগুলোর তুলনায় কিছুটা দামি হয়ে থাকে। দামের সাথে সাথে রিং টাইপ USM লেন্সগুলোর পারফরমেন্সও কিন্তু মাইক্রোমোটর USM লেন্সের তুলনায় কিছুটা হলেও বেশি এবং রিং টাইপ USMগুলো সাধারণত ব্যবহার করা হয় টেলিফটো যেই লেন্সগুলো রয়েছে অথবা ওয়াইড অ্যাপারচারের যে লেন্সগুলো রয়েছে এই লেন্সগুলোতে বেশিরভাগ সময় রিং টাইপ USM লেন্স ব্যবহার করা হয়। আর মাইক্রোমোটর USM ব্যবহার করা হয় লেন্সের দাম কিছুটা কমানোর জন্য। তো STM এবং USM এর যে পার্থক্যগুলো আমি আপনাদেরকে বললাম আমি আবারও আপনাদেরকে মেনশন করে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে ফোকাসের সময় কিছুটা শব্দ হয়। STM লেন্সগুলো যখন আপনারা ব্যবহার করবেন তখন আপনারা দেখতে পাবেন যে USM লেন্সের তুলনায় ফোকাস করার সময় USM লেন্সের তুলনায় STM লেন্স কিছুটা নয়েজি হয়ে থাকে। নাম্বার টু পার্থক্য হচ্ছে ফোকাস স্পিড। অর্থাৎ STM এবং USM লেন্স দুটো লেন্সের ফোকাস স্পিড প্রায় সেম হলেও USM লেন্স কিছুটা হলেও এগিয়ে রয়েছে ফোকাস স্পিডের ক্ষেত্রে STM লেন্সের তুলনায়। এবং তৃতীয় পার্থক্যটা হচ্ছে যে USM লেন্সগুলোতে F মোড দেওয়ার সময়ও লেন্সের ফোকাস রিং ঘুরিয়ে ফোকাস করা যায়, যেটা STM লেন্সগুলোতে করা যায় না। তো এবার আমি আপনাদেরকে আমার একটা পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কখন STM লেন্স কিনবেন কখন USM লেন্স কিনবেন। তো যদি আপনাদের লেন্সের বা ক্যামেরার মেজর প্রায়োরিটি হয় সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি তখন আপনারা STM লেন্সগুলো প্রেফার করতে পারেন, কারণ STM লেন্সের ফোকাসের যেই পারফরমেন্স রয়েছে, ফোকাসিং পারফরমেন্স, এই পারফরমেন্সটা কিন্তু সিনেমাটোগ্রাফি করার সময় অনেকটাই বেশি এগিয়ে থাকে USM লেন্সের তুলনায়।
আবার যদি আপনাদের মেজর প্রায়োরিটি ছবি তোলা হয়ে থাকে, ভিডিওগ্রাফির চাইতে আপনারা বেশি ছবি তুলবেন, তখন আপনারা ইউএসএম লেন্সগুলো প্রেফার করতে পারেন। কারণ ইউএসএম লেন্সে ছবি তোলার ক্ষেত্রে আপনারা অনেক বেশি ফোকাসিংয়ের দিক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন। আমি আবারও আপনাদেরকে বলছি, এটা একান্তই আমার পার্সোনাল অপিনিয়ন, যে আপনারা সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য লেন্স কিনে থাকলে তাহলে আপনারা এসটিএম লেন্সগুলো কিনতে পারেন, আর যদি আপনাদের মেইন প্রায়োরিটি হয় ছবি তোলা তাহলে আপনারা ইউএসএম লেন্সগুলো ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এসটিএম লেন্সের তুলনায় ইউএসএম লেন্সগুলো কিন্তু অনেক দিক থেকে এগিয়ে রয়েছে, কিন্তু সেই সাথে সাথে কিন্তু ইউএসএম লেন্সগুলোর দামও এসটিএম লেন্সের তুলনায় বেশি। তাই অবশ্যই আপনাদেরকে বাজেটের ব্যাপারটাও মাথায় রাখতে হবে, যে আপনাদের বাজেটটা কেমন, বাজেটের মধ্যে যদি না হয় তাহলে আপনারা এসটিএম লেন্সগুলো ব্যবহার করতে পারেন, এসটিএম লেন্সের পারফরমেন্সও অনেক ভালো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসটিএম লেন্স এবং ইউএসএম লেন্সের মধ্যে কোন কোন পার্থক্যগুলো রয়েছে এবং আপনাদের আসলে কোন ধরনের লেন্সটা কেনা উচিত, এসটিএম নাকি ইউএসএম।